দেখো বন্ধুরা, সন্ধেবেলা বেশ জমিয়ে খাওয়ার মতন একটা রেসিপি, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তোমরাও বন্ধুরা ট্রাই করো। গাইস, ওয়েলকাম ব্যাক টু পাখি ডেইলি ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে তোমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব সুস্থ আর ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখন বাজে দেখো ঘড়িতে সন্ধে 6:30, আর বাইরে যা ঠান্ডা, মানে ইচ্ছে করছে না যে বাইরে বেরিয়ে কিছু আনি, আর একটু ইচ্ছে হচ্ছে বেশ কিছু মানে পকোড়া টাইপের কিছু খেতে, কিন্তু এত ঠান্ডা ইচ্ছেও করছে না যে বাইরের থেকে কিছু কিনে নিয়ে আসি। ভাবলাম একটু কিছু নিজেই ঘরে কিছু বানিয়ে নিই আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি এখানে চটজলদি একটা কিছু বানানোর জন্য একটা রেসিপি একটা মানে বের করেছি মাথা থেকে যে কী বানানো যায়। তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর খুব বেশি জিনিস দেবো না, আর নেবো আমি বেসন। প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ করে দিয়েছি। এই আলু সেদ্ধটা দিয়ে আমি একটা বেশ চটজলদি একটা মানে পকোড়া বানাবো, আর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আমি রেসিপিটি তৈরি করি, তোমরা তাহলে দেখো। আলুগুলোকে আমি বের করে নিয়েছি প্রেশার কুকারের থেকে। এবার এটাকে আমি খুব ভালো করে এই হাতার পেছন দিয়ে একটু ম্যাশ করে নেবো। দেখো আলুগুলো খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। এই দেখো মধ্যে আমি এই ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এটা হচ্ছে একটা চটজলদি একটা মানে রেসিপি, যেটা হয়তো যখন ইচ্ছে হলো বাইরে না বেরিয়ে বানিয়ে দিলাম, বাড়ির বাচ্চা বড় সবাই বেশ মিলেমিশে মানে এটা খাওয়া যায়। রেসিপিটি খেতেও খুব সুন্দর হয়, আমি এর আগেও একবার করেছিলাম ট্রাই, তো ভালো লেগেছে বেশ সবারই, মানে বাড়ির সবারই ভালো লেগেছে। এবার লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, প্লেটের মধ্যে নিয়ে নিলাম, যেহেতু পাত্রটা অনেকটা ছোট তাই এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে এক এক করে উপকরণগুলো সব দেবো। দিয়ে দেবো বেসন, এখানে 100 গ্রাম মতন বেসন, তো বেসনটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার এর মধ্যে দেবো আমি নুন, এটা পুরোপুরি স্বাদ অনুযায়ী দেবে, মানে এটা স্বাদ অনুযায়ী দিতে হবে পুরোপুরি। আমি হলুদ 1/2 টিস্পুন হলুদ, সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এবার সবকটা উপকরণে আমি একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নেব, আর বেশ একটু শক্ত শক্ত করেই মাখতে হবে, খুব বেশি যাতে নরম না হয়। এতে আমি আর জল ব্যবহার করব না। আমি এর মধ্যে না লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তো ওপর দিয়ে আমি আবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবো। একটু এইসব রেসিপি একটু ঝাল ঝাল না হলে ঠিক খেতে ভালো লাগে না, তো আমি একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এটাও স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে সে সেইভাবে ততটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে। এবার আমি আবার এটাকে ভালো করে মেখে নেবো।
আর এই মাছটা দেখো আমাদের পুকুর থেকে ধরেছিল, মানে তিন চারটে এরকম তেলাপিয়া মাছ পুকুর থেকে ধরেছে। তো তোমাদের দাদা আবার তেলাপিয়া মাছের ফ্রাই খেতে খুব ভালোবাসে, তাই আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো, পরে আমি এটা ভেজে দেবো। রিফাইন তেল দিয়ে নেব, আমার সবকটাই হয়ে গেছে। আর এখানে মাছটাকেও আমি মেখে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে। তোমরাও ট্রাই করবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। মানে একটা চটজলদি রেসিপি এটা, সবসময় তো বাড়ির বাইরে গিয়ে কিনে এনে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, আর যেহেতু এই ঠান্ডার সময় এরকম কম বেশি এই টাইপের রেসিপিগুলো সবাই পছন্দ করে, বাড়ির ছোট বড় সবাই। তো ভাবলাম মানে আমি প্রায় প্রায় না বেশ মাথা থেকে বের করি যে দেখি নতুন কিছু একটু করে দেখি তার স্বাদটা কেমন হয়। তো আমি আর এর আগেও একবার এটা ট্রাই করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছে, আমার বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখো, তোমাদের বাড়ির সবাই খেয়ে কী বলে, তারা কী কমেন্ট করে, তোমরাও ট্রাই করে আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের বাড়ির সবাই কী কমেন্ট করছে, কী বলছে, কেমন হয়েছে রেসিপিটি। তো দেখো এবার আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবো, সিমে দিয়ে দেবো, কেননা এটা খুব ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে। মানে জোরে দিয়ে দিলে কী হয়, ওপরটা পুড়ে যায় কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যায়, যার জন্য আমি আঁচটাকে সিমে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা খুব ভালো করে এবার ভেজে নেবো। আলুর পকোড়াটার সাথে কাসুন্দি কিংবা টমেটো কেচাপ, এছাড়াও যদি ধনে পাতার কোনো রকম মানে চাটনি করে নেওয়া যায় তাহলে তার সাথে খেতে খুবই সুন্দর লাগবে। আর সঙ্গে স্যালাড থাকতে হবে, তাহলে তো আস্তা জোরে দিয়ে দেবো, খেতে খুবই সুন্দর লাগবে। আমি তো এটা মানে টমেটো কেচাপ দিয়ে এটা খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে, তোমরাও ট্রাই করো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতে সুন্দর হলে কি খেতেও ভালো লাগে, তাই না? আমি সুন্দর করে এটাকে সার্ভ করে নেব। পাশে নিয়ে নিলাম আমি টমেটো কেচাপ। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে, সবাই ভালো ভালো কমেন্ট করবে বাড়ির সবাই। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, মাছটা আমি তুলে নেবো এবার। ভালো করে ফ্রাইটা হয়ে গেছে, দেখো কতটা লাল লাল হয়ে গেছে।
ওরা দেখো আমরা নিয়ে বসে পড়েছি সবাই, আর আমার দেওর খেয়ে বলবে কেমন হয়েছে ভাই, খেয়ে দেখো একটা কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে। কেননা এই রেসিপিটি আমি আগেও ট্রাই করেছিলাম, তখন তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। বাড়ি ছোট বড় সবাই খুব মজা করে খাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবে, আর আরেকটা যে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তোমরা তাহলে আমার ভিডিওটা দেখতে পাবে। আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে পাশে থাকো, আমাকে আমার পাশে থাকো, আমাকে তোমাদের সাহায্য আর ভালোবাসা দিও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, তাহলে এটা আমি এখন খাবো সবাই মিলে আমরা মজা করে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিও মানে ব্লগ ভিডিও বা রেসিপির সাথে।